বন্ধু কৃষি প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ডিজিটাল কৃষি ভিডিওতে। দর্শক, আপনারা জানেন যারা ক্ষুদ্র ক্ষুদ্র চাষী আছে তাদেরকে আমরা আমাদের প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় সিম চাষ বিষয়ে কিছু কথা বলবো এবং এর দিক নির্দেশনা দেব। উদ্যোক্তা হাসান ভাই উনি দীর্ঘ 5 বছর যাবৎ এই সিম চাষের সাথে জড়িত আছেন এবং আমরা তার সাফল্যের কথাগুলো আমরা আমাদের প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে উনি কীভাবে সিম চাষ করে লাভবান হয়েছেন। তো তার এই সাফল্যের কথা মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে তার সাথে কথা বলি এবং টুকিটাকি বিষয়গুলো জানি যে উনি কীভাবে কী করেছেন, তার প্রজেক্টে কোন ধরনের চাষ আরও আছে এগুলো জানার চেষ্টা করব। তো চলুন আমরা তার সাথে কথা বলি। সালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি কি করছিলেন এখন? এই যে সিমে ওষুধ দিলাম আর এই যে লতা দেখাশোনা করছিলাম, হয়ে গেছে, এগুলো নিচের দিকে দিচ্ছি। ও, না হলে অনেক পোকার আক্রমণ বেশি হতে পারে, ওই জন্য এগুলো অনেক পরিষ্কার করে রাখতে হয়। জি, তো আমাদের আসলে আমাদের দর্শক তো কৃষি প্রেমিক, তো তারা এই যে কৃষির যখন নতুন নতুন তথ্যগুলো তাদের সামনে আমরা উপস্থাপন করি তাহলেও তারা খুব খুশি হয়। তো তাদের উদ্দেশ্যে আপনি আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমি মোহাম্মদ হাসান, গ্রাম নতুন ছাকলা, উপজেলা জীবননগর, জেলা চুয়াডাঙ্গা। এই যে সিমির চাষটা কত বিঘা আছে প্রজেক্টটা? এখানে আছে 60 শতক। 60 শতক? 60 শতাংশ জমি। ও, তো আপনার যে কত বছর ধরে আপনি সিমির সাথে সিম চাষের সাথে জড়িত আছেন? 5 থেকে 6 বছর হবে আমি এই সিমের সাথে জড়িত। এই সিমটা আমি 4 বছর ধরে করছি, অনেক আসলে ফলনশীল। এবং যার জন্য আপনার কাছে আসা মূলত এই সিমটা আছে কি বলে জানি আমরা, বিশেষ করে অটো ক্যামেরাটা অটো বলেই পরিচিত। জি, তবে এখন যে সিমের বাজার কেমন, এই যে এই সিমটা বাজার কেমন? আসলে অন্যান্য সিমও কিন্তু আছে। জি জি, আমাদের মাঠে আসলে রূপবান সিমের চাষ অনেক বেশি হয়ে থাকে। জি, এই সিমটা এখন 50 থেকে 52 টাকা বিক্রয় হচ্ছে আর এই সিমটা আজকে 85 টাকা আমি বেচলাম। আচ্ছা, অন্যান্য সিমের তুলনায় এর মেয়াদটা মানে কতদিন পর্যন্ত হবে? রূপবান সিমের ছাড়া এই সিমটার মানে লাস্টিং কতদিন পর্যন্ত টিকবে আর কি? এটা আপনার ফুল শীত শেষ করে দিবে এই সিমটা, রূপবান সিম কিন্তু শেষ করবে না। ও আচ্ছা আচ্ছা, মানে লাস্ট পর্যন্ত এই দাম কি এই বাজার মূল্য এমনই থাকে? ওই সিমের চেয়েতে, রূপবান সিমের চেয়েতে 10 টাকা কেজির দর বেশি থাকবে সবসময়। ও, তো আপনার এই যে সিম, মূলত এই সিম মানে কির খরচ কেমন? এই যে আপনার মাদা তৈরি কিংবা বান বলে থাকি আমরা, যে বান তৈরির যে খরচটা কেমন? জি, আসলে আমরা তো নিজের বাস থেকে এই মাদা তৈরি করে থাকি, সেই হিসেবে আমাদের খরচটা খুবই কমই হয়। কিন্তু যদি কোনো নতুন চাষি করে থাকে, জি জি, 12 থেকে 15 হাজার টাকা মনে হয় মাদা তৈরিতে খরচ হতে পারে। ও, এটা 33% জমি হিসেব বললাম আর কি। জমিতে মূলত মাদা খরচ কিংবা সার মোট মিলিয়ে কত খরচ হতে পারে এবং টোটালে আপনার কত লাভ হতে পারে আর কি? হ্যাঁ, এখানে আমার 1 বিঘা জমিতে খরচ হবে 20 থেকে 25 হাজার। ক্যামেরা হাসান মোড় পরে দিই, আমি পুরো বছরে
আসলে সিম বেচতে যদি এভাবে দাম থেকে থাকে 30 থেকে 50 হাজার টাকার আমি সিম বেচতে পারবো 1 বিঘে জমিতে। তাহলে আপনার তো এখানে 1,20,000 থেকে 10,000 টাকা আমার লাভ হবে। জি জি। তো আপনার মূলত জমি তৈরির আগ মুহূর্তে আপনি কি কি সার ব্যবহার করেন বা কি কি সারের ইয়েটা বেশি দিতে হয় আর কি, কোন সারটা বেশি ব্যবহার করতে হয়? আসলে সিমের গাছ আসলে আমরা যদি বোরন সারটা সবসময় ব্যবহার জি করতে জি। হবে আগে, নাইতে দেখেন তবুও দু একটা সিমের গাছে পাকড়া হয়ে গেছে। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন। জি, তবে আমি সিমটা যে পোকার আক্রমণটা কেমন, এর পোকার আক্রমণটা কেমন? পোকার আক্রমণ আসলে সিমটাই অনেক কম, শুধু একটি পোকা। অন্যান্য সিমের ছাড়াই জি পোকার জি, আক্রমণটা কম। তবে আপনার স্প্রে কেমন করতে হয়? আমরা সপ্তাহে 2 দিন স্প্রে করে থাকি। সপ্তাহে 2 দিন স্প্রে করে জি, থাকেন? আর স্প্রে করতে হয় এই জন্যই সপ্তাহে 2 দিন এই সাদা সিমে প্রচুর সাদা মাছির আক্রমণ হয়ে থাকে। ও আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনার আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনার।